ॐ ध्यायेतिरिदयम्बुजे देवीं तरुणारुणविग्रहां वराभयकरां शान्तं स्मितोत्फुल्लमुखाम्बुजं स्थलपद्मप्रतिकाश पादाम्भोज सुशोभनां शुक्लां वरधरां धीरां लज्जापटविभूषितां प्रसन्नां धर्मकामार्थ मोक्षदां विश्वमङ्गलां स्वनाथ वाम भागस्तां भक्तानुग्रहकारिणीं ॐ ऐं ह्रीं सर्वदेवदेवी स्वरूपिण्यै श्री शारदा देव्यै नमः। श्री श्री मायेर अशेष कृपाय़ आबार आम्रा समबेत हयेछि श्री श्री मायेर कथा थेके पाठ एवं आलोचनार उद्देश्ये। एखाने विगत दिन आम्रा दुटी स्मृति कथार खानिकटा अंश पाठ एवं आलोचना करेछिलाम। एकटी श्रीमती सरला बाला सरकार तार स्मृति कथार एकटा अंश थेके पढ़ेछिलाम जे केमन करे निजेर मेयेर काछे शुने निजेर मेये जिनि निवेदिता स्कूलेर छात्री छिलेन एवं सरला बाला सरकार तार चोख दिए श्री श्री माके देखे तार मनेर भेतरे कि अद्भुत रकमेर आकृति तैरी हयेछिलो जे आकृतिर भित्तिते तिनि श्री श्री माके दर्शन करबार प्रेरणा निजेर मध्ये पेयेछिलेन। एरपरे आमरा शुरू करब आमादेर आजकेर जेटा सेटा हच्छे विगत दिन आमरा करेछिलाम एई प्रथम खण्डेर सबचेये दीर्घतम स्मृति कथा सरजुवाला देवीर स्मृति कथा प्रथम अंशटाते আজকে দ্বিতীয় স্মৃতি নিয়ে পড়ব আমরা। এটি 30 মাঘ 1317 সালে উনি লিখছেন তার স্মৃতি কথায়। শ্রী শ্রী মা সেদিন বলরামবাবুর বাড়ি গিয়েছিলেন। আমি তার বাগবাজারের বাড়িতে গিয়ে একটু অপেক্ষা করতেই মা ফিরলেন। প্রণাম করে উঠতেই হাসি মুখে জিজ্ঞাসা করলেন, কার সঙ্গে এসেছো? আমি বললুম, আমার এক ভাগ্নের সঙ্গে। মা বল জিজ্ঞাসা করছেন, ভালো আছো? বৌমা অর্থাৎ ওর ছোট বোনের কথা বলছেন সুমতি। বৌমা ভালো আছে, এতদিন আসনি, ভাবছিলুম অসুখ করলো কিনা। বিস্মিত হয়ে ভাবলুম একদিন মাত্র 5 মিনিটের দেখা, তাতেই মা আমাদের কথা মনে করেছেন ভেবে আনন্দে চোখে জল এলো। মা আমার পানে সস্নেহে চেয়ে তুমি এসেছো, তাই ওখানে অর্থাৎ বলরামবাবুর বাড়িতে বসে আমার মন চঞ্চল হয়ে উঠেছিল। আমি একেবারে অবাক হয়ে গেলুম। মায়ের একটি শিশু ভাইপো খুদের জন্য সুমতি দুটি পশমের টুপি দিয়েছিল। মাকে উহা দিতেই ওই সামান্য জিনিসের জন্য কত খুশি হলেন। তক্তপোষের উপর বসে বললেন, বসো এখানে আমার কাছে। পাশেই বসলুম। মা আদর করে বললেন, তোমাকে যেন মা আরও কত দেখেছি, যেন কতদিনের জানাশোনা। আমি বললুম, কি জানি মা, একদিন তো কেবল 5 মিনিটের জন্য এসেছিলুম। মা হাসতে লাগলেন ও আমাদের দুই বোনের অনুরাগ ভক্তির অনেক প্রশংসা করলেন। আমরা কিন্তু ওই সকল কথার কতদূর যোগ্যতা জানি না। ক্রমে ক্রমে অনেক স্ত্রী ভক্ত আসতে লাগলেন। ভক্তি বিগলিত চিত্তে সকলেই মায়ের হাসি মাখা স্নেহভরা মুখখানির পানে একদৃষ্টে চেয়ে আছেন। ওইরূপ দৃশ্য আমি আর কখনো দেখিনি। মুগ্ধ হয়ে তাই দেখছি, এমন সময় বাসায় ফিরিবার তাগিদ এলো, গাড়ি এসেছে। মা তখন উঠে প্রসাদ দিয়ে খাও খাও বলে একেবারে মুখের কাছে ধরলেন। অত লোকের মধ্যে একলা অমন করে খেতে আমার লজ্জা হচ্ছে দেখে বললেন, লজ্জা কি নাও। তখন হাত পেতে নিলুম। তবে আসি মা বলে প্রণাম করে বিদায় নেবার সময় বললেন, এসো মা, এসো, আবার এসো। একলা নেমে যেতে পারবে তো? আমি আসবো, এই বলে সঙ্গে সঙ্গে সিঁড়ি পর্যন্ত এলেন। তখন আমি বললুম, আমি যেতে পারবো মা, আপনি আর আসবেন না। মা তাই শুনে বললেন, আচ্ছা একদিন সকালে এসো।
পরিপূর্ণ প্রাণে ফিরলুম, ভাবলুম এ কি অদ্ভুত স্নেহ। এটা হচ্ছে আজকের আমাদের পড়ার যে অংশ সেটা হচ্ছে এই। বিগত দিন তার যে স্মৃতিকথায় তিনি বলছিলেন এরকম, শেষ হয়েছিল এই পাঁচ মিনিটের দেখা, আশা মিটল না, অতৃপ্ত প্রাণে বাসায় ফিরলাম। মা ফিরে ওই সরজুবালা দেবী বাড়ি ফিরে এলেন অতৃপ্ত প্রাণে। প্রথম দর্শনে সত্যি সত্যি আমাদের তৃপ্তি হয় না, এবং সেই অতৃপ্তির কথা, যেমন আমার আপনার যেরকম অসুবিধা, আমার আপনার যেদিন প্রথম দিন দর্শন করে তৃপ্তি হয়নি, ঠিক সেই রকম যেন এই সরজুবালা দেবীরও সেরকম হলো। পরে বেশ কিছুদিন বাদে তিনি এলেন, কারণ তখনকার দিনের, আমরা এটা কল্পনাই করতে পারবো না, তখনকার দিনের মেয়েদের একা একা কোথাও যাওয়াটা খুব কঠিন ছিল, ছেলেদের কোনো একজন সঙ্গে করে আসতে হতো। আপনারা মনে, আপনাদের মনে আছে কি না জানি না, মা ঠাকুরুন আসছেন কামারপুকুর থেকে জয়রামবাটি, সেইখানে আট বছরের তার যে আমাদের ইয়ের ছেলে, তার ভিক্ষাপুত্র, তিনি তার সঙ্গে করে আসছেন, আট বছরের ছেলে, একজন বৃদ্ধার তিনি গার্জেন, একটা গার্জেন দরকার, পুরুষ মানুষ ছাড়া যেন মহিলারা অরক্ষিত বলে তখনকার দিনে মনে করা হতো। মাও দেখুন এসে জিজ্ঞাসা করলেন, বলরাম, তিনি এসে দেখলেন যে মা বলরাম বউর বাড়িতে আছেন, তিনি অপেক্ষা করতে থাকলেন। কিছুক্ষণের মধ্যেই মা ফিরে এসে, মায়ের প্রথম প্রশ্নটাই হলো এই, কার সঙ্গে এসেছো, মানে কাকে তোমায় সঙ্গে করে নিয়ে এলেন? আমি বললুম আমার এক ভাগ্নের সঙ্গে। এই বাইরের পরিচয় শেষ হলো। এবার দেখুন কীরকম আন্তরিক পরিচয়। মা জিজ্ঞেস করছেন, ভালো আছো, বৌমা ভালো আছে, এতদিন আসনি, ভাবছিলুম অসুখ করলো নাকি। আমরা কিন্তু কারুর একবার দেখা হলে কিন্তু এতটা আন্তরিকভাবে জিজ্ঞাসা করি না। এই বেসিক ডিফারেন্স আমাদের সঙ্গে মায়ের, এগুলো আমাদের খুব চোখে পড়ে, আমরা কিন্তু কখনো এরকমভাবে ভাবি না। এতদিন আসনি, ভাবছিলুম অসুখ করলো নাকি। এতদিন আসনি কেন, সেটা ভেবেই অসুখ করলো। মায়ের শিষ্যা ছিলেন সরলাবালা দেবী, পরবর্তীকালে প্রব্রাজিকা ভারতী প্রাণা, তাঁকে যারা দেখেছেন সেই সন্ন্যাসিনীদের মধ্যে একজন তার স্মৃতিকথায় লিখছেন যে মায়ের কাছে আমি মাঝে মাঝে যেতাম, তিনি চাকরি করতেন, আরও ধরুন 50 বছর পেরিয়ে গেছে সময়, বলছেন আমি চাকরি করতাম তাই তা মায়ের কাছে সবসময় গিয়ে উঠতে পারতাম না। পরপর দুটো শনিবার তিনি আসেননি, তৃতীয় শনিবারের আগে শুক্রবার যখন তিনি এসে মাকে প্রণাম করলেন, মা বলছিলেন আমি ভেবেই রেখেছিলুম যে এই শনিবারটা দেখব, যদি না আসে তাহলে একটা চিঠি দেবো, ভেবে দেখুন। এই হচ্ছে মায়ের পরম্পরা চলছে, যেন তাকে না দেখতে পেয়ে মায়ের ভীষণ কষ্ট, সকলের কল্যাণকামী এই যে ভাবটা, আমরা তো এই গ্রন্থগুলো পড়ি এই কারণে এই ভাবগুলোকে যেন আমরা আত্মীকরণ করতে পারি, আমাদের নিজেদের জীবনের আচরণে যেন এই ভাবগুলোকে আমরা নিতে পারি, লোক দেখানো নয়, এগুলো যেন সত্যি সত্যি আমাদের নিজেদের ভেতরে আসে। মায়ের এই ভাবটি খুব সুন্দর, ভাবছিলুম অসুখ করলো কিনা। আর ইনি অবাক হয়ে ভাবছেন, বিস্মিত হয়ে ভাবলুম একদিন মাত্র 5 মিনিটের দেখা, তাতে মা আমাদের কথা মনে রেখেছেন, ভেবে আনন্দে চোখে জল এলো। এই ঘটনা কিন্তু আপনিও যদি এটি আপনার জীবনে এই ভাবটি আত্মীকরণ করেন, তাহলে জগতের মানুষকে, মা বলছেন না এ জগতে কেউ পর নয়, জগৎকে আপন করে নেবার কথা বলছেন, এই জগতেকে পর নয়, এই বোধটা তখনই আমাদের আসে, এই জগতের সবাইকে আমার নিজের মতো দেখা। গহনানন্দজি তখন সেবা প্রতিষ্ঠানের সেক্রেটারি আছেন, তিনি ডাক্তার, নার্স এবং অন্যান্য মেডিকেল স্টাফেদের বলতেন সবসময় পেশেন্টদের নিজের বাড়ির আত্মীয় বলে মনে করবে। একদিন একজন গভর্নমেন্ট এমপ্লয়ি খুব অসুস্থ অবস্থায় তিনি সেবা প্রতিষ্ঠানে ভর্তি ছিলেন, একজন ডাক্তার তার আন্ডারে ছিলেন, ডাক্তার তাকে খুব যত্ন করে চিকিৎসা করেছিলেন, তারপর তিনি সুস্থ হয়ে যান। সুস্থ হয়ে কৃতজ্ঞতা জানাতে একদিন সরকারি অফিস থেকে সেই আমলাটি গহনানন্দজির কাছে এসে হাজির। তিনি যেদিন এলেন সেদিনকে সেই যে ডাক্তারবাবু তাকে দেখেছিলেন সেই ডাক্তারবাবু এসে হাজির। ডাক্তারবাবু সঙ্গে যখন দেখা হলো, তখন একে অপরের সঙ্গে কথা বলতে বলতে দেখা গেল সেই ভদ্রলোক যার তিনি চিকিৎসা করেছেন এবং ডাক্তারবাবু খুব দূর সম্পর্কে হলেও আত্মীয়। ডাক্তারবাবু বলে ফেলেছেন, ইস আগে যদি জানতে পারতুম। তখন ডাক্তারকে জিজ্ঞেস করা হচ্ছে, আগে জানতে পারলে কি হতো, আরেকটু বেশি যত্ন করতে পারতুম। এই যে জগতের সকলকে যদি আমরা আত্মীয় জ্ঞানে আমরা নিতে পারি, তাহলে
আমাদের ভালোবাসার প্রকাশটা আরেকটু গভীর হয়, আরেকটু ইন্টেন্সিফাইড হয়, এইটির কথা বলছেন। মা আমার পানে সস্নেহে চেয়ে বলছেন, তুমি এসেছ তাই ওখানে বসে, অর্থাৎ বলরাম বসুর বাড়িতে বসে আমার মন চঞ্চল হয়ে উঠেছিল। এই দ্বিতীয়বার অবাক হওয়ার ছিল, আমি একেবারে অবাক হয়ে গেল। আমরা মনে করি দেবতার সামনে এত কাঁদি কাটি সব কিছু করি, কিন্তু পাথরের মূর্তি কিংবা কাগজের ছবি সেটা কিছুই বোধ করে না, তা কিন্তু নয়। আমরা অনুভব করতে পারি না, কারণ আমাদের সেই গভীর অনুভূতি শক্তি নেই, কিন্তু আমাদের প্রার্থনা, আমাদের বেদনা, আমাদের আকুতি, আমাদের আনন্দ, যা কিছু আমরা আমাদের ইষ্টের প্রতি প্রকাশ করি সেগুলি গৃহীত হয় এবং সেগুলিকে তারা গ্রহণ করেন। এইটি আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমি অবাক হয়ে গেলাম। এবার দেখুন আরেকটা গুণ, মায়ের একটি শিশু ভাইপোর খুদের জন্য সুমতি দুটো পশমের টুপি করে দিয়েছিলেন। সেই মাকে উহা দিতে এই সামান্য জিনিসের জন্য কত খুশি হলেন। তক্তপোষের ওপর বসে বললেন, বসো এখানে আমার কাছে। পাশেই বসলুম, মা আদর করে বললেন, তোমাকে যেন মা আরও কত দেখেছি, যেন কতদিনের জানাশোনা। একটা বাচ্চার টুপি সেটা কত বড় হতে পারে এই রকম আকারে, তাতে আর কতটা উল লেগেছে, তার চেয়ে বড় কথা সেটা বানাতে আর কতটা পরিশ্রম হয়েছে। কিন্তু মা সেই সামান্য দুটো উলের টুপি এবং অত্যন্ত সাদরে গ্রহণ করলেন। এইটা কিন্তু আমাদের অনেকের শেখার জিনিস, আমাদের কেউ যদি ভালোবেসে কিছু দেয় সেটিকে সাদরে গ্রহণ করতে হয়, ভালোবাসার সঙ্গে গ্রহণ করতে হয়। আমি সেটা ব্যবহার করি বা না করি সেটা অনেক পরের কথা, কিন্তু সেই মুহূর্তে যে মানুষটি দিচ্ছেন তার মনে কোনো রকমভাবে আঘাত করা উচিত না। আমাদের যখন প্রথম সন্ন্যাস হয়েছিল তখন সদ্য মানে সাদা থেকে হঠাৎ করে লাল পেয়ে গেছি, তো এই লোকে প্রণাম করে যখন প্রণামই দিত আমাদের খুব কষ্ট হতো। পূজনীয় শিবমায়ানন্দজি আমাদের ভারী সুন্দর করে এটা শিক্ষা দিয়েছিলেন, বলেছেন ভক্তেরা যখন প্রণামী দেবে বা কিছু উপহার দেবে সেটাকে উপেক্ষা করবে না, সেটিকে গ্রহণ করবে। তোমার যদি মনে হয় এটা তোমার অপ্রয়োজনীয় তাহলে অর্থটি প্রণামী বাক্সে ফেলে দেবে, আর যদি মনে হয় যে এটি রেখে দেওয়া দরকার তোমার কোনো সাধু ভাই তীর থেকে তাকে দেবে, তোমার যদি প্রয়োজন না হয় দিও না। কিন্তু মানুষ যে ভালোবাসা ভক্তির সঙ্গে যে আবেগটি নিয়ে বলে সেই আবেগটিকে কখনো আঘাত করো না। দেখুন দুটো ছোট্ট ছোট্ট পশমের টুপি, এমন কিছু বিরাট কিছু জিনিস নয়, কিন্তু সেটিকে যে ভালোবাসার সঙ্গে যে শ্রদ্ধার সঙ্গে তিনি গ্রহণ করলেন এটি একেবারে কল্পনাতীত, এটি যেন খুব আনন্দের একটি জিনিস। এরপরে মা তাকে আরও কাছে টেনে নিলেন। আমরা কিন্তু এইভাবে আমরা আরও অত কাছে থাকি না। মা তাকে তার পাশে বসালেন, শুধু পাশে বসালেন না, বলছেন তোমাকে যেন মা আরও কত দেখেছি, যেন কতদিনের জানাশোনা। সত্যি তো জগন্মাতার সঙ্গে তো আমাদের কতদিনের জানাশোনা, আমরা শুধু এক জন্মের গল্প জানি কিন্তু তারা জন্ম জন্মান্তরের গল্প জানে। সেই কারণে আমরা না বুঝতে পারলেও তারা আমাদেরকে কিন্তু এই কথাটা বুঝতে পারেন, তারা আমাদেরকে এইটি বলেন যে জন্ম জন্মান্তরে তারা আমাদের দেখেছেন, এইটি আমাদেরকে তারা বোঝাতে চান। এটা আমাদের বুঝতেই হবে, এটা যদি আমরা না বুঝি তাহলে আমাদের কিন্তু কিছু করার নেই, এটি হচ্ছে কথা। এরপরে তিনি বলছেন, আমি বললুম কি জানি মা, একদিন তো কেবল 5 মিনিটের জন্য এসেছিলেন। ইনি তো সেই এক জন্মের কথা বলছেন, মা বলছেন জন্ম জন্মান্তরের কথা, এইটা হচ্ছে কথা। সে একদিনের জন্য তাকে আমরা তিনি আমরা তাকে দেখেছিলাম, এবং এই এই ভাবটা আমাদের মধ্যে মনের মধ্যে নিশ্চয়ই রাখতে হবে। মা হাসতে 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 লাগলেন ও আমাদের দুই বোনের অনুরাগ ভক্তির অনেক প্রশংসা করতে থাকলেন। আমরা কিন্তু ওই সকল কথার কতদূর যোগ্য তা জানি না। এইটা হচ্ছে কথা, এটা হচ্ছে মহৎ ব্যক্তির জীবনের অন্যতম উল্লেখযোগ্য জিনিস। কারোর সামান্যতম কোনো গুণ দেখলে সেই গুণটিকে তারা এত বড় করে দেখান যে তার দোষগুলো সেই গুণের ইয়েতে ঢাকা পড়ে যায়। বর্তমান যিনি সংঘগুরু পরম পূজনীয় শ্রীমৎ স্বামী স্মরণানন্দজি মহারাজের ভেতরেও আমরা এই ছোট্ট এই জিনিসটি দেখেছি। সামান্য আমরা সৌভাগ্য হয়েছিল তার কাছে 5 বছর কাজ করার, সদর কার্যালয়ে যখন তিনি সাধারণ সম্পাদক আমি কাজ করেছি তার কাছে 5 বছর, আমরা দেখেছি সামান্যতম কারোর যদি কোনো একটি গুণ তিনি দেখেছেন সেইটিকে তিনি সকলকে বলতেন, এই ছেলেটি এই কাজটি পারে,
হয়তো কেউ আমার বিরুদ্ধে কিছু বলতে গেলেন, তিনি সেটা শুনলেন, শুনে বললেন না এটিও বটে, তবে এর এই ভালো ভালো গুণগুলোও আছে। এই ভালো ভালো গুণগুলো অন্যের ভালো গুণের প্রতি যত আমরা যত্নবান হব তত আমাদের নিজের ভেতরের ভালো গুণের বিকাশ হবে। ঠাকুর বলছেন না, যতই সেয়ানা হোক না কেন কাজলের ঘরে ঢুকলে কালি লাগবেই। আমরা যতই সেয়ানা হই না কেন, যত আমরা মানুষের কুচিন্তা করব, কুদিকটা নিয়ে চর্চা করব, তত আমাদের চরিত্রে সেই কুদিকের প্রভাব কুপ্রভাব পড়তে থাকবে, আমরা যেন আর কোনোভাবেই তার থেকে বেরিয়ে আসতে পারব না। এমন সময় ক্রমে ক্রমে অনেক স্ত্রী ভক্তেরা আসতে লাগলেন। ভক্তি বিগলিত চিত্তে সকলেই মায়ের হাসি মুখ হাসি মাখা স্নেহভরা মুখখানির পানে এক দৃষ্টে চেয়ে আছেন। অরূপ দৃশ্য আমি আর কখনো দেখিনি, মুগ্ধ হয়ে তাই দেখছি। এমন সময় বাসায় ফিরিবার তাগিদ এলো, গাড়ি এসেছে, অন্যান্য ভক্তেরা এসেছে, তারা মুগ্ধ হয়ে মাকে দেখছেন। এটাও কিন্তু একটা দেখবার জিনিস, আপনি যেমন মাকে দেখছেন অন্যান্যরা কীরকম ভক্তি ভালোবাসা এবং শ্রদ্ধার সঙ্গে আপনার ইষ্টদেব বা ইষ্টদেবীকে দর্শন করছে, এটাও কিন্তু দেখার জিনিস। সবসময় আমার ভক্তি বিগলিত ভাবটি শেষ কথা নয়, না হলে কিন্তু অন্যের এই ভাবটিকে আপনি কিছুতেই আপনাতে পারবেন না। আমার মনে আছে পূজনীয় স্বামী কাশীশ্বরানন্দজী মহারাজ তখন আরোগ্য ভবনে আছেন, আমরা তার কাছে আসতাম ছেলেবেলায়। আমাদের মহারাজ জিজ্ঞাসা করেছিলেন, কার কাছে তোমাদের মন্ত্র দীক্ষা হয়েছে? বলেছিলাম পূজনীয় স্বামী ভূতেশানন্দজী মহারাজের। উনি আমাদের অনেকগুলো উপদেশের মধ্যে একটি উপদেশ দিয়েছিলেন, বলেছিলেন রোজ সকাল যেদিন আসবে একটু সকাল সকাল আসার চেষ্টা করবে, সকালবেলা তোমার পূজনীয় মার যে সময় মন্দিরে আসেন সেই সময় আসার চেষ্টা করবে এবং লক্ষ্য করবে কী ভক্তি, কী আকুলতা, কী ভালোবাসার সঙ্গে তিনি ঠাকুরকে প্রণাম করতে আসেন। এইগুলো হচ্ছে শিক্ষণীয় জিনিস, এই ছোটো ছোটো জিনিসগুলি আমাদের মনের ভেতরে প্রেরণা দেয়, এটা হচ্ছে কথা, এটা কিন্তু বুঝতেই হবে। তারপরে বলছেন, এমন সময় তিনি যখন হাঁ করে সেই অন্যের হাসি ভরা মুখটি দেখছেন, এমন সময় বাড়ি থেকে তাগাদা এসে গেল, গাড়ি এসে গেছে, অতএব যেতেই হবে। এই যে এখন যেমন আমরা নিজেদের মতো করে যতক্ষণ খুশি থাকতে পারি, এটা কিন্তু তখন ছিল না। মায়েরা অবশ্য এখনও থাকতে পারেন না, কারণ তাদের একটা এমন একটা ফিক্সড রুটিনের ভেতরে যেতে হয়, অনেক সময় ইচ্ছে করলেও দীর্ঘ সময় ধরে যে নিজের মতো করে কোনো একটা কাজ করা সেটা বোধহয় তাদের পক্ষে সম্ভব হয় না। মা তখন উঠে প্রসাদ দিয়ে খাও খাও করে একেবারে মুখের কাছে ধরলেন, এত লোকের মধ্যে একলা অমন করে খেতে আমার লজ্জা হচ্ছে দেখে বললেন, লজ্জা কি নাও। তখন হাত পেতে নিলুম, এটা হচ্ছে কথা। দেখুন আগের দিন দেখা হয়েছে মাত্র 5 মিনিটের জন্য, 5 মিনিটের আলাপেই মা আমাদের কত আপন করে নিয়েছেন, এটা একটা ছবি। এ ভগবানের সঙ্গে এই কারণেই সম্পর্ক তৈরি করতে হয়। আমরা জগতে সকলের সাথে সম্পর্ক তৈরি করি, সারা জীবন দিই, অ্যাটেনশন দিই, শ্রম দিই, সব দিই, তবু মানুষ আমাদের আপন হয়ে ওঠেন না। অথচ ভগবানের জন্য মাত্র 5 মিনিট সময় দিয়েছেন, ভগবান তাতেই তাকে আপন করে নিয়েছেন, এত ভালোবাসা দিয়েছেন, মনে হয়েছে তিনি তার কত কাছের জন, কত নিবিড় জন। তিনি যাওয়ার সময় সেই হাত ভর্তি করে ফল প্রসাদ দিয়েছে। মায়ের ফল মায়ের প্রসাদ দেওয়ার একটা কায়দা ছিল, বিকেলবেলা কেউ গেলে ওই নারকেলের মালা, তখনকার দিনে তো কৌটো বাটা ছিল না, নারকেলের মালার মধ্যে করে লুচি মিষ্টি পায়েস ওইসব দিয়ে ওই নারকেল মালাটা একটা শালপাতা দিয়ে ঢেকে মা প্রসাদ দিতেন, এনার হাতে দিয়েছেন। তার পরের অংশটা অদ্ভুত ব্যাপার, প্রণাম করে বিদায় নেবার সময় মা বলছেন, এসো মা এসো, আবার এসো। তার আগে তিনি বলছেন, তবে আসি মা, এই যে ইনি বলছেন তবে আসি মা, এবার দেখুন দুবার এসো শব্দটা বলছেন, এসো মা এসো, আবার এসো। প্রথমটা হচ্ছে এসো মা এসো, ইয়েস ইউ মে লিভ, তুমি এখন আসতে পারো, কিন্তু তার পরেরটা দারুণ সুন্দর, আবার ওই একই এসো শব্দ কিন্তু বলছেন আবার এসো। দেখুন একই শব্দ কী সুন্দর টুইস্ট করে বলছেন, কিন্তু তার অর্থটা আলাদা আলাদা হয়ে যাচ্ছে। এবারে যে আমি বিদায় নিচ্ছি তার মা কনসেন্ট দিচ্ছেন, তার অনুমতি দিচ্ছেন, একই সঙ্গে বলছেন আবার করে এসো, আবার করে একটা একটা কনসেন্ট যাবার জন্য আর একটা এসো শব্দ, আমি যাতে আসি তার জন্য মা যেন আমাকে আবাহন করছেন। একলা নেমে যেতে পারবে তো, আমি আসবো, এটা আমার কাছে খুব একটা সিগনিফিক্যান্ট কথা বলে মনে হয় মায়ের।
এটা মা সবসময় যেন সন্তানের সঙ্গে সঙ্গে আছেন, কিন্তু অ্যাট দি সেম টাইম আমাদের মনের ভেতরে যে আমাদের যে নিজস্বতা সেটাকে কিন্তু কোনো অবস্থাতে ভাঙতে চাইছেন না। আমাদের হলে কী হতো, আমরা জোর করেই একলা সে নেমে আসতে পারবে, তবু তার হাত ধরে আলো ধরে তার গাড়ি অবধি পৌঁছতে যেতাম, এটা কিন্তু মা কখনোই করছেন না। প্রথমে জিজ্ঞেস করছেন, একলা নেমে যেতে পারবে তো, আমি আসবো, তোমার কি আমার সাহায্যের প্রয়োজন আছে? ইনি বলছেন, এই বলে সঙ্গে সঙ্গে সিঁড়ি পর্যন্ত এলেন, সিঁড়ি অবধি এলেন। তারপরে তিনি বলছেন, আমি যেতে পারবো মা, আপনি আর আসবেন না। যে মুহূর্তে তিনি বুঝলেন যে সন্তান ঠিকমতো চলতে সক্ষম, সঙ্গে সঙ্গে তার স্বাধীনতায় সামান্যতম হস্তক্ষেপটুকু করলেন না। মায়ের এই যে আলোচনা, মায়ের কথায় প্রত্যেকটি বাক্য, প্রত্যেকটি শব্দের ভেতরে একটা গভীর ভাব আছে, এটা শেখার মতো। পরিপূর্ণ প্রাণে ফিরলাম, ভাবলুম একই অদ্ভুত স্নেহ। দেখুন, দুদিনের দুরকম অভিজ্ঞতা। আগের দিন তিনি লিখছেন, অতৃপ্ত প্রাণে বাসায় ফিরলাম, আর দ্বিতীয় দিন তিনি লিখছেন, পরিপূর্ণ প্রাণে ফিরলাম, ভাবলুম একই অদ্ভুত স্নেহ। সত্যি তো অদ্ভুত, একটি মেয়ে তার সাথে আলাপ হয়েছে মাত্র 15 মিনিট, সেই 15 মিনিটে সে তার নিজের হয়ে গেছে। জয়রাম বাটির স্মৃতিতে আছে, একজন দম্পতি এসেছে তাদের অনেকগুলি ছেলেপুলে, তারা বয়সে সব পিঠোপিঠি বলে বয়স সবার খুব কম। বলছেন তিনি খানিকটা এসে মায়ের বাড়িতে এসে মায়ের ওই ছোট্ট পরিসর বাড়ি দেখে তিনি খানিকটা অসহায় বোধ করতে থাকলেন। মা কিন্তু তার মনের অবস্থা বুঝে মুহূর্তের মধ্যে সব ব্যবস্থা হয়ে গেল। বারান্দাতে তিনি বিছানা পেতে দিলেন, তার যা সম্পদ ছিল সেই কাঁথা টাঁথা দিয়ে বিছানা পেতে দিলেন, বাচ্চাগুলো সেইখানে শুয়ে ঘুমিয়ে পড়ল। মেয়েটি নিশ্চিন্ত, এবং খানিক পরে দেখা গেল অন্যান্য বাড়ির অন্যান্য মেয়েদের সঙ্গে তারা যেমন কাঁখে কলসি নিয়ে স্নান করে জল আনবার জন্য পুণ্যপুকুরের দিকে রওনা দিয়েছেন, এ কন্যা তাদের সঙ্গে সঙ্গে গেলেন। একবারও মনে হতে থাকলো না এ মায়ের অপরিচিত ব্যক্তি। এরপরের স্মৃতিকথা, বৈশাখ সংক্রান্তি 1318। আজ গিয়ে প্রণাম করতেই মা বললেন, এসেছ মা? আমি মনে করছি কি হলো গো, কেন আসে না, এতদিন আসনি কেন? আমি বললুম, এখানে ছিলুম না মা, বাপের বাড়ি গিয়েছিলুম। মা বলছেন, বৌমা অর্থাৎ সুমতি আসে না কেন? ওর বোনের কথা বলছেন, পড়াশোনার চাপে? আমি বললাম, না, ভগ্নীপতি এখানে ছিলেন না। মা বলছেন, তা ও তো স্কুলে যাচ্ছে, আচ্ছারা সংসার ধর্ম করে তো? আমি বললুম, কাকে বলে সংসার, কাকে বলে ধর্ম, তা কি জানি মা? আপনি জানি। মা একটু হাসলেন। মা এবার বলছেন, কি গরম পড়েছে বলে বাতাস খেতে পাখাখানা হাতে দিয়ে বললেন, আহা, দুটো ভাত খেয়েই ছুটে এসেছ, এখন আমার কাছে একটু শোও। মাকে নিচে মাদুর পেতে দিয়েছে, তার বিছানায় শুতে সংকুচিত হচ্ছে দেখে বললেন, তাতে কি মা, শোও? আমি বলছি শোও, অগত্যা শুলুম। মার একটু তন্দ্রা আসছে দেখে চুপ করে আছি, এমন সময় দুই একটি স্ত্রী ভক্ত ও শেষে দুজন সন্ন্যাসী নিলেন, একজন প্রৌঢ়া, অপরটি যুবতী। মা চোখ বুঝেই বললেন, কে গো মা, গৌরদাসী এলে? এই দেখুন, এবার তৃতীয় দিনের স্মৃতিকথা। মা তাকে দেখে সে একই রকম, মায়ের কাছে এই আবাহনটা অপূর্ব। এইটা হচ্ছে ভগবানের সঙ্গে মানুষের আবাহনের এইখানে পারাক। ভগবানের কাছে আপনি এক রোজ যান, একই রকম আবাহন, একই রকম ভালোবাসা দেখবেন। 7 দিন বাদে যান, সেই একই রকম আবাহন। মাসের পর মাস পরে যান, তখনও দেখবেন সেই একই রকমের আবাহন। এই কবিতাদি খানিকক্ষণ আগে বলছিলেন না, আজকে তিনি ঠাকুরকে দর্শন করতে গেছিলেন, অনেক দিন পরে দর্শন করতে গেছিলেন, কিন্তু যদি উনি চোখ বুঝে ভাবেন তাহলে কিন্তু দেখবেন ঠিক একই রকম। আজকে উনি অনেক ভালো করে দেখেছেন, কারণ ভিড় ছিল না, সেই কারণে তিনি অনেকক্ষণ ঠাকুরের সামনে থাকতে পেরেছিলেন। কেউ বলেনি এগিয়ে যান, এগিয়ে যান, এগিয়ে যান, এই কথাটা কেউ বলেনি। কিন্তু ঠাকুরের দিকে যদি তাকিয়ে দেখেন, আগেরবারও ঠিক যেরকম ওয়ার্ম ওয়েলকাম পাওয়া গেছিলো, এবারও কিন্তু ঠিক একই রকম ওয়ার্ম ওয়েলকাম পাওয়া গেছে। এটা আমরা বুঝি আর না বুঝি, তিনি কিন্তু একই রকমের। আমাদের একজন সাধু খুব মজা করে বলেছিল, ঠাকুর সেই যে 16 ইঞ্চির হাসিটা হেসেছিলেন না বুঝলি, সেটা প্রথম দিনও যেরকম মিষ্টি ছিল, এত বছর বাদেও ঠিক সেই রকমই মিষ্টি আছে, তার মিষ্টত্ব এতটুকু কমেনি। ওইটা যদি আমরা আপনাতে পারতাম, ওইটা যদি আমরা নিজেদের মধ্যে গ্রহণ করতে পারতাম, আমাদের জীবনটার অদল বদল হয়ে যেত। তিনি বললেন যে তিনি আসতে পারেননি, কারণ বাপের বাড়িতে গিয়েছিলেন।
এবার তিনি তার বোনের কথা বলছেন, বোন সুমতি সে কেন আসে না। মা উনি উত্তর দিচ্ছেন যে ভগ্নিপতি এখানে ছিলেন না। এবার মায়ের কি দুশ্চিন্তা হচ্ছে, তখনকার দিনের মানুষ তো মেয়ের বিয়ে হয়ে গেছে অথচ মেয়ে শ্বশুর বাড়ি যায় না, মেয়ে কোথায় থাকে না, মেয়ে লেখাপড়া করে ব্রাহ্মগার্লস স্কুলের হস্টেলে থাকে, এ কেমনতর সংসার, কর্তা তার বাড়িতে থাকে আর গিন্নি থাকে স্কুলের হস্টেলে, এটা যে একটা প্রগতির ছাপ এটা কিন্তু বটেই। কিন্তু মা চিন্তা করতে থাকলেন, বলছেন আচ্ছা ও তো স্কুলে যাচ্ছে, আচ্ছা ওরা সংসার ধর্ম করে তো, মানে সংসারে যেরকম সবাই থাকে এরকম করে তো। ইনি বললেন কাকে বলে সংসার কাকে বলে ধর্ম তা কি জানি মা, আপনি জানেন, এসবের তত্ত্ব তো আমার জানা নেই। তাই মাকে তিনি বলছেন, তাই মা হাসছেন, মাকে নিচে মাদুর পেতে দেওয়া হয়েছে, মা শুয়েছেন। মা সবসময় যে আপনারা মনে করবেন না যে মা সবসময় খাটে শুতেন, মায়ের যে পালঙ্কটা শারদানন্দজি করে দিয়েছিলেন সেই পালঙ্কটাতে মার এক রাত্রির মাত্র শুয়েছিলেন, সেই পালঙ্ক বিরাট বড়, মায়ের ঘর জুড়ে ছিল এবং ঠাকুর তিনতলার ঘরেতে রাখা ছিল। মা প্রথম রাত্রিরে এসেই ওই পালঙ্কতে শোবার পরই শারদানন্দজিকে বললেন, ঠাকুরকে ছেড়ে থাকা আমার পক্ষে সম্ভব নয়, অতএব এই দামি পালঙ্ক যা তৈরি করা হয়েছিল তা মা একদিন ব্যবহার করেছিল, সেটা খুলে তিনতলায় পাঠিয়ে দেওয়া হলো এবং তিনতলা থেকে একটি চৌকি এলো। মায়ের জন্য অত ভালো জিনিস তৈরি করা হলো, মা সেটি ভোগ করলেন না। এখন যেটি দেখেন এটা কিন্তু আদতে একটি চৌকি, আসলে তখনকার দিনে এই চৌকি খুব ভালো চৌকি তৈরি হতো। তো আমি সেদিনকে একজনদের বাড়িতে গেছিলাম, সেখানে গিয়ে দেখলাম অনেক বছরের পুরনো একটা চৌকি তার বাবা কিনে নিয়ে এসেছিলেন কোনো একটা সময় 50 টাকা দিয়ে। সে চৌকি আর সেই চৌকিটা দেখে আমি মায়ের চৌকির কথা বারবার মনে পড়ছিল। আমি মায়ের চৌকিটা খুব ভালো করে দেখেছি, কারণ আমার মাকে পুজো করার সৌভাগ্য হয়েছিল, অল্প দিনের জন্য হলো সৌভাগ্য হয়েছিল, তাই মায়ের চৌকিটা আমি দেখেছি। মায়ের চৌকিটা ওই রকম, এমনকি মায়ের চৌকিতে ছত্রি শুদ্ধ লাগানো নেই, ছত্রি না লাগানোর ফলে দেওয়ালে ওই ইয়ে করে পেরেক দিয়ে গেঁথে মশারির সাথে এরকম করে লাগানো হয়, মশারি টাঙানোর সময় রাত্রিরে মাকে যখন শয়ন দেওয়া হয় এখনও ঠিক ওইভাবেই মাকে শয়ন দেওয়া হয়। মা অন্যান্য সময় মেঝেতে তার ওপর একটা পাতলা তোষক পেতে মা শুতেন, আবার কোনো কোনো দিন শুধু মাদুরের ওপরই শুতেন। মায়ের শরীর চলে যাওয়ার পর যে মায়ের দ্বিতীয় ছবিটি তোলা হচ্ছে সেটা যদি আপনারা দেখবার সুযোগ হতো কখনো তাহলে দেখতেন, মাকে বারান্দায় শুইয়ে রাখা হয়েছে, ওই মায়ের ঘরের ঠিক দরজার সামনে দুটি যে দরজা আছে যেটা দিয়ে দর্শন করেন, আর মাঝের যে দরজা যেটি সোজাসুজি একটা ঠাকুরের ছবি আছে, সেই দুটি দরজার মাঝখানে মেঝেতে মাদুর পেতে তার উপর একটু তোষক দিয়ে তার উপর একটা চাদর দেওয়া আছে, তার উপর মায়ের শরীরটি রাখা ছিল। মা এরকমভাবে শুতেন, তাই মা যখন তাকে শুতে বললেন এবং কী দুঃখ করছেন তুমি ভাত খেয়ে ছুটতে ছুটতে এসেছো, ইনি আনন্দে টকবক করে ফুটছেন, মা শুধু তার কী করে আরাম দেবেন সেই কথাটাই ভাবছেন। তারপরে তাকে পাশে শুতে বলছেন, মায়ের বিছানায় শোবেন একটু কিন্তু কিন্তু করছেন, এমন সময় তিনি মা তাকে অনুমতি দেওয়া তিনি শুয়ে পড়লেন। কিছুক্ষণ পরে দুই একটি স্ত্রী ভক্ত এবং দুজন সন্ন্যাসী নিয়ে এলেন, মা চোখ না খুলেই বললেন যে কে গো মা, গৌরদাসী এলে, যুবতী বললেন আপনি কি করে জানলেন মা, মা বললেন টের পেয়েছি, কিছুক্ষণ পরে উঠে বসলেন। যুবতী বললেন বেলুড় মঠে গিয়েছিলুম, প্রেমানন্দ স্বামীজি খুব খাইয়ে দিয়েছেন, তিনি থাকলে তো না খেয়ে ফিরবার উপায় নেই। যুবতী সিন্দুর পরেন নাই দেখিয়ে দেখে মা তাকে একটু বকলেন। পরে শ্রী শ্রী মায়ের কাছে আমার পরিচয় দিয়ে শ্রী শ্রী মায়ের কাছে আমার পরিচয় নিয়ে গৌরীমা একদিন তাঁদের আশ্রমে আমাকে যেতে বললেন, বললেন সেখানে প্রায় 50-60 জন মেয়েকে শিক্ষা দেওয়া হয়, তুমি সেলাই জানো, আমি সামান্য কিছু জানিওয়ালাতে তিনি তার আশ্রমের মেয়েদের তাই শিখিয়ে আসতে বললেন। মায়ের আদেশ নিয়ে গৌরীমার আশ্রমে একদিন গেলুম, তিনি খুব স্নেহ যত্ন করলেন এবং প্রত্যহ 2-1 ঘন্টা করে এসে মেয়েদের পড়িয়ে যেতে অনুরোধ করলেন। আমি বললুম এই সামান্য শিক্ষা নিয়ে শিক্ষয়িত্রী হওয়ার বিড়ম্বনা, পড়াতে বলেন তো পারি। গৌরীমা কিন্তু একেবারে নাচোর, অগত্যা স্বীকৃত হয়ে আসতে হলো। এইটা হচ্ছে কথা, দেখুন তিনি ধীরে ধীরে শ্রীরামকৃষ্ণ পরিমণ্ডলের ভেতরে প্রবেশ করছেন। যে যুবতী সন্ন্যাসিনীর কথা বলা হচ্ছেন তিনি হলেন দুর্গাপুরী দেবী। তিনি বলছেন যে বেলুড় মঠে গিয়েছিলাম, বাবুরাম মহারাজ তাদের খুব খাইয়েছেন, বাবুরাম মহারাজের এই অতিথি বৎসলতা ভক্ত সেবার কথা জগতে সবাই আমরা জানি, জগৎ বিখ্যাত,
এরকমও হয়েছে বাবুরাম মহারাজের ক্ষেত্রে, দুপুরে রান্নাবান্না সব হয়ে গেছে, দক্ষিণেশ্বর থেকে একদল ভক্ত নৌকায় করে এসে আমাদের বেলুড় মঠের ঘাটে ভিটেছেন। তখন সবাই শুয়ে পড়েছে, বাবুরাম মহারাজ তাড়াতাড়ি করে তাদের ওই একটু বসতে দিয়ে উনুন তোলা উনুন নিয়ে তাতে খিচুড়ি চাল ডাল দিয়ে খিচুড়ি রান্না করে তাতে পেট ভরে খাইয়েছেন। সকলে সেই আনন্দ নিয়ে ফিরে গেছে। যতদিন বাবুরাম মহারাজ এরকম ম্যানেজার ছিলেন তখন এরকম ভক্ত সেবা চালু ছিল। পরবর্তীকালে এখন আপনারা যে দেখেন যে একটা নির্দিষ্ট সময় এসে ইয়ে নিতে হয়, কুপন নিতে হয়, এগুলি সব মহাপুরুষ মহারাজের সময় থেকে চালু হয়। সকাল দশ, তখন কুপন ছিল না, সকাল দশটার মধ্যে এসে জানাতে হতো কতজন প্রসাদ পাবে ইত্যাদি। আমাদের বেলুড় মঠের যা কিছু সিস্টেম যেগুলো চালু হয়েছে এগুলি মহাপুরুষ মহারাজ যখন ম্যানেজার হয়ে আসেন বাবুরাম মহারাজের মহাপ্রয়াণের পর, তখন থেকে তিনি ধীরে ধীরে গোটা মঠটিকে একটি সিস্টেমের মধ্যে ফেলে দেন যেটা এখনও চলছে। ওই দুর্গা মাকে দেখে আমাদের মা শ্রীশ্রীমা একটুখানি অসন্তুষ্ট হলেন, কারণ তিনি কপালে সিঁদুর পরেনি। এক একটা ইয়ের এক এক ধরনের সন্ন্যাসের ধারা আছে। আমাদের ওই আমাদের গৌরীমার যে আশ্রম সেখানে সন্ন্যাস হয় দামোদর শিলার সঙ্গে বিবাহ হয়। যারা সন্ন্যাসিনীরা কন্যারা যারা সন্ন্যাস নিতে আসেন তারা সবাই দামোদরের স্ত্রী হিসেবে ইয়ে পান, স্বীকৃতি পান। এটা কিন্তু নতুন কিছু ধারা নয়, পুরনো ধারা। আপনারা যদি কখনও কারুর এই খ্রিশ্চানদের খ্রিশ্চান নানেদের যখন তারা ফাইনাল ভোজ পায় সেইটা যদি দেখার সুযোগ হয়, এগুলো চার্চে খুব ওপেনলি হয়, আমাদের মতো লুকিয়ে গোপনে বা কাউকে না দেখিয়ে হয় না। কারণ আমাদের এটা ভাবনা হচ্ছে এটা খুব পবিত্র বলে এর ভাবটিকে গোপন করা হয়। সেই কারণে দেখবেন সেখানে প্রত্যেকটি নানকে মহিলাদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে নয় মহিলাদের ক্ষেত্রে, প্রত্যেক নানকে যিশুর স্ত্রী হিসেবে ঘোষণা করা হয়। এবং এর জন্য যিশুকে কিছু দিতে হয়, ডাউরি হিসেবে দিতে হয়। যে কন্যা সাধু হতে আসে তাকে তার বাড়ি থেকে কিছু ডাউরি নিয়ে আসা হয়, সে এক টাকা দু টাকা হোক যাও হোক, পণ বর পণ কর্তাকে দিতে হয়, যিশুখ্রিস্টকে দিতে হয়, সে বরপণ দিতে হয়। আর যখন সন্ন্যাস হয় তখন প্রত্যেক সন্ন্যাসিনীকে একটা করে রিং দেওয়া হয়, ওয়েডিং রিং। যেমন করে বিয়ের পরে ওরা ওই সেই ওয়েডিং রিং পরে, ঠিক সেই রকম প্রত্যেক সন্ন্যাসিনীকে একটি করে ওয়েডিং রিং দেওয়া হয়। নিয়ম হচ্ছে যদি কোনো কারণে সন্ন্যাসিনী সন্ন্যাসী সঙ্গ ত্যাগ করে চলে যেতে চান তাহলে তিনি ওই ওয়েডিং রিংটা ফেরত দেবেন, তিনি আর যিশুর স্ত্রী হিসেবে স্বীকৃতি পাবেন না। আর চার্চ থেকে ওই যে ডাউরিটা সে তার বাবা দিয়েছিলেন বা তার পরিবার থেকে দেওয়া হয়েছিল সেই ডাউরিটাও ফেরত দিয়ে দেওয়া হবে। এইটা পুরনো দিনের সিস্টেম ছিল। তার খানিকটা প্রকাশ আমরা গৌরীমায়ের আশ্রমে দেখি। গৌরীমায়ের আশ্রমে বিধিবদ্ধভাবে সন্ন্যাস হয়, কিন্তু সন্ন্যাসের একটি শর্ত হচ্ছে এই তাদের সবাইকে এই ওদের যে দামোদর শিলা আছে, দামোদর জি আছেন, তার সঙ্গে বিবাহিত হতে হয়। যে কারণে দেখবেন গৌরীমায়ের আশ্রমে সমস্ত সন্ন্যাসিনীরা গেরুয়া লাল পেড়ে কাপড় পরেন, তারা কপালে প্রত্যেকে সিঁদুর পরেন এবং তাদের দুটি হাতে শঙ্খ বলয় পরা থাকে, প্রত্যেক মায়েরা শঙ্খ বলয় ধারণ করে থাকেন। পুরনো দিনে বালবিধবারা যারা গৌরীমার কাছে যোগ দিয়েছিলেন তাদের মধ্যে হয়তো একাধজন এখনও বেঁচে থাকলেও থাকতে পারে, আমরা ছেলেবেলায় অনেককেই দেখেছি। তারা কিন্তু দামোদরের সেবিকা স্ত্রী অর্থে নয়, তারা দামোদরের সেবিকা যশোদা অর্থে হতেন, তাদেরও সন্ন্যাস হতো। কিন্তু মা যশোদা ঠিক যেভাবে ভগবান শ্রীকৃষ্ণকে পালন করতেন তারাও ঠিক ওইভাবেই পালন করতেন। এই কারণে সন্ন্যাসিনীদের সারদা আমাদের গৌরীমার আশ্রমে সন্ন্যাসিনীদের সিঁদুর পরাটা বাধ্যতামূলক। তিনি পরেননি দেখে মা খুব অসন্তোষ প্রকাশ করলেন। এরপরে তিনি বলছেন, তারপরে গৌরীমার সাথে পরিচয় হওয়াতে গৌরীমা তাকে বললেন 50-60 জন মেয়েকে রেখে তিনি তার আশ্রম চালান। গৌরীমার আশ্রম যদি আপনারা গিয়ে থাকেন তাহলে দেখবেন এর দুটো দিক আছে। একটা হচ্ছে মূল আশ্রম যেখানে সন্ন্যাসিনী মাতাজিরা থাকেন, যার ঠাকুর ঘরে দামোদরজি আছেন, ইয়ে আছেন। আর ঠিক তার বিপরীত দিকে এক রাস্তার এপিটোপিট, সেটা হচ্ছে স্কুল যেখানে মেয়েদের শিক্ষা হয়, পড়ানো হয়, স্কুল চলে একবারে বিধিবদ্ধভাবে। এবং সেই সময় সন্ন্যাসিনী পরিচালিত প্রথম মহিলা বিদ্যালয় হলো
যেমন মাতাজি গঙ্গাবাইয়ের স্কুল ছিল ঠিক সেই রকম গৌরী মারও স্কুল ছিলেন। শ্রী শ্রী ঠাকুরের নির্দেশে তিনি মেয়েদের উদ্দেশ্যে এই স্কুলটি তৈরি করেছিলেন। বলছেন তিনি গৌরীমার কাছে যখন গেলেন, এই আমাদের সরজুবালা দেবী, তাকে তিনি খুব যত্ন করলেন। তিনি গিয়েছিলেন সেলাই শেখাবেন বলে, গৌরীমা তাকে বাধ্য করলেন মেয়েদের কিছু লেখাপড়া শেখানোর জন্য। এইভাবে ধীরে ধীরে তিনি শ্রীরামকৃষ্ণ পরিমণ্ডলের মধ্যে প্রবেশ করতে শুরু করলেন। একদিন স্কুলের ছুটি হলে গৌরীমার আশ্রম হতে মায়ের শ্রীচরণ দর্শন করতে গেলুম। গ্রীষ্মকাল, সেদিন একটু পরিশ্রান্তও ছিলাম। দেখি মা এক ঘর শ্রীভক্তের মধ্যে বসে আছেন। আমি গিয়ে প্রণাম করতেই মুখপানি চেয়ে মশারির উপর হতে তাড়াতাড়ি পাখাখানি নিয়ে আমায় বাতাস করতে লাগলেন। ব্যস্ত হয়ে বললেন, শিগগিরি গায়ের জামা খুলে ফেলো, গায়ে হাওয়া লাগুক। কি অপূর্ব স্নেহ ভালোবাসা, অত লোকের মধ্যে এত আদর যত্ন! আমার ভারী লজ্জা করতে লাগলো, সবাই চেয়ে দেখছিল। মা অত্যন্ত ব্যস্ত হয়েছেন দেখে জামা খুলতেই হলো। আমি যত বলি পাখা আমাকে দিন, আমি বাতাস খাচ্ছি, ততই স্নেহ ভরে বলতে লাগলেন, তা হোক হোক, একটু ঠান্ডা হয়ে নাও। তারপরে প্রসাদ ও এক গ্লাস জল এনে খাইয়ে তবে শান্ত হলেন। স্কুলের গাড়ি দাঁড়িয়ে আছে, তাই দু এক কথা কয়েই সেদিন ফিরতে হলো। দেখুন কি সুন্দর স্নেহ ভালোবাসা। অনেক মায়েরাই আপনারা, আপনাদের মায়ের কথা নিশ্চয়ই মনে পড়বে, সেইটাই কথা। কালকেই একজনকে বলছিলাম, আমরা কলকাতায় যাব, কি করবো না, আর ঠিক হলো যে কলকাতায় যাবার আগে একটু যা রান্না হবে সেইগুলো খেয়ে যাবে। আমার মনে আছে একদল মায়েরা আমাদের আশ্রমে এসেছিলেন, তারাও এরকম ফিরে যাবেন, 12:30 শেষ ভেসেল, তাই 11:00 ভেসেলে তাদের তুলে দিতেই হবে, 11:00 বা 11:30 ভেসেলে তাদের তুলে দিতে হবে। তাই আমরা তাড়াতাড়ি করে সেদিন সকালে যা যা রান্না হয়েছিল, ভাত, আলু, ডাল, আলু ভাজা, ডিম ভেজে দিয়ে দেওয়া হলো তাদের খেতে। সেই মায়েরা খাচ্ছেন আর আমি তাদের সঙ্গে দেখা করতে এসেছি। একজন হাউ হাউ করে কাঁদছেন এবং আমাকে বলছেন যে আমার বাড়ির কথা, আমার নিজের জীবনের কথা মনে পড়ছেন। কলকাতায় বিয়ে হয়েছিল, শ্বশুরবাড়ি ছিল দুবরাজপুরে, তাই শ্বশুরবাড়িতে যখন দুবরাজপুরে বিয়ে হয়েছিল, হ্যাঁ, কলকাতায় তার বাড়ি ছিল। বলছেন আমার মা ঠিক যখন আমরা শ্বশুরবাড়িতে যাত্রা করতাম, ট্রেনে করে যেতে হবে বলে তাড়াতাড়ি করে হাতের কাছে এই আলু ভাতে ভাত করে খেতে দিতেন। আজ এত বছর পরে আমরা তিনি যেন মায়ের সেই স্পর্শটি খুঁজে পাচ্ছেন। তিনি খাচ্ছেন এবং ভীষণভাবে কান্নাকাটি করছিলেন। মোটামুটি তার তিনি বলছেন যে মনে হলো যেন আবার যেন মাকে আবার করে ফিরত পেলাম। মাইক্রোফোন কারোর খোলা আছে, দয়া করে বন্ধ করুন। এই কি সুন্দর করে মা তাকে বলছেন। তিনি গিয়ে পৌঁছেছে, দেখুন মা তাকে দেখা মাত্র প্রণাম করতেই মুখপানি চেয়ে তার মুখখানি দেখেছে, না কিচ্ছু দেখেননি। তাড়াতাড়ি করে সেই মায়ের সময় মশারিটা খাটানোই থাকতো, মশারির ওপরে পাখা রাখা ছিল, সে তালপাতার পাখাটা নিয়ে এসে মা তাড়াতাড়ি করে তাকে হাওয়া করতে থাকলেন। শুধু তাই নয়, বলছেন শিগগিরি গায়ের জামা খুলে ফেলো, গায়ে হাওয়া লাগুক। মেয়েরা তখন বড় একটা জামা পরতেন না, কিন্তু বাইরে গেলে জামা টামা পরতেন, তাই বলছেন তাড়াতাড়ি জামা খুলে ফেলো, জামা তো ভিজে গেছে ঘামেতে। মা তাড়াতাড়ি করে হাওয়া লাগাতে বললেন। এবং কি অপূর্ব স্নেহ ভালোবাসা, অত লোকের মধ্যে এত আদর যত্ন, যে অনেকের ভেতরেও মা ডিস্টিংক্টলি তাকে ভালোবাসছেন। আমার ভারী লজ্জা করতে লাগলো, কারণ এরকম ভালোবাসা পেতে তো আমরা অভ্যস্ত নই, সবাই দেখছিল, আর মা নিতান্ত ব্যস্ত হয়েছেন দেখে জামা খুলতেই হলো। শুধু এখানেই থামলেন না, তিনি যত বলছেন আমাকে পাখাটা দিন, আমি বাতাস খাচ্ছি, ততই মা স্নেহ করবেন, তা হোক হোক, একটু ঠান্ডা হয়ে নাও। আমি চোখ বন্ধ করে ভাবার চেষ্টা করি, এরকম ক্লান্ত হয়ে আমরাও মায়ের কাছে গেছি, মায়ের পাশে বসে আছি এবং মা এরকম ব্যস্ত হয়ে হাওয়া করছেন, এসব ভাবলেও কীরকম আনন্দ হতে থাকে। তার শুধু ওখানেই থামলেন না মা, তা তিনি একটুখানি প্রসাদ আর এক গেলাস জল এনে দিলেন। ভেবে দেখুন আদ্যাশক্তি মহামায়া, তার কিন্তু এতটুকু তার ঐশ্বরিক ভাবকে তিনি সকলের সামনে প্রকাশ করছেন না, সে আদ্যাশক্তি মহামায়া, তিনি তার ভাবটিকে সম্পূর্ণভাবে গোপন রেখে তিনি আবার তাকে এক গেলাস জল এবং মিষ্টি খেতে দিচ্ছেন। এমনভাবে তিনি আচরণ করছেন, তিনি যেন কত আপনার। এই কারণে ঠাকুর এবং স্বামীজির চেয়ে মা আমাদের কাছে এত বেশি গ্রহণযোগ্য।
ঠাকুর তত্ত্বটি দিয়েছেন, স্বামীজি সেই তত্ত্বের ব্যাখ্যা করেছেন, আর মা তার জীবন দিয়ে দেখিয়ে গেছেন সেই তত্ত্বটিকে কীরকমভাবে আমাদের নিত্যদিনের জীবনে নানা কাজের ফাঁকে কেমন করে ব্যবহার করতে হয়। এই জগতে কেউ পর নয়, জগৎ তোমার, এ কথাটা শুধু মুখে বলেননি, অভ্যাস করে দেখিয়েছেন। এ মায়ের এই উপদেশের এইটা স্পেশালিটি, এই কথাটা আমরা মাঝে মাঝেই বলে থাকি, মায়ের এই শেষ উপদেশের কথা। কিন্তু যদি খুব ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন মা কিন্তু সারা জীবন এই উপদেশ সম্বন্ধে কিচ্ছু বলেননি, সারা জীবন এটি আচরণ করে দেখিয়েছেন। এবং নিজের সারাটা জীবন ধরে যে জিনিসটি আচরণ করেছেন সেটি মন্থন করে তার যে নির্যাসটি বেরিয়েছে সেটি শব্দাকারে জীবনের শেষ প্রান্তে এসে প্রকাশ করেছেন। স্কুলের গাড়ি দাঁড়িয়েছিল, বেশিক্ষণ থাকা হলো না, তিনি ফিরে গেলেন। এর পরের দিন 18 শ্রাবণ 1318 সাল, সেদিন তার দীক্ষার দিন, সেই গল্প আমরা আজকে শুনব। আজ সকালে কিছু জিনিসপত্র নিয়ে দীক্ষা নেবার আকাঙ্ক্ষায় গেলুম। কী কী দ্রব্যের দরকার হয় তা গৌরীমার কাছ থেকে জেনে নিয়ে তাকে সঙ্গে নিয়ে গেছিলুম। মায়ের বাড়ি গিয়ে দেখি মা তদ্গত চিত্তে ঠাকুর পূজা করছেন। আমার যাবার কথা আমার যাবার একটু পরে চেয়ে ইঙ্গিত করে বসতে বললেন। পূজা শেষ হলে গৌরীমা আমার দীক্ষার কথা বললেন। পূর্বে মার সঙ্গে একদিন আমারও এই বিষয়ে কথা হয়েছিল। মর্তমান কলা নিয়ে গিয়েছি, মা দেখে বললেন, এই যে মর্তমান কলা এনেছ, একজন সাধুর নাম করে সে কলা খেতে চেয়েছিল, বেশ করেছ। পরে বললেন, ওই আসনখানা নিয়ে আমার বাঁদিকে এসে বসো। আমি বললুম, গঙ্গা স্নান তো করা হয়নি। মা, তা হোক, কাপড় চোপড় তো ছেড়ে এসেছ। কাছেই বসলুম, মুখের মধ্যে ঢিপ ঢিপ করতে লাগলো। মা তখন ঘর থেকে সবাইকে বেরিয়ে যেতে বললেন। তারপরে সব জিজ্ঞাসা করলেন, স্বপ্নে কি পেয়েছ বলো। আমি বললুম, লিখে দেবো না মুখে বলবো। মা বললেন, মুখেই বলো। দীক্ষার সময় শ্রী শ্রীমার স্বপ্নে প্রাপ্ত মন্ত্রের অর্থ বলে দিলেন। বললেন, আগে ওইটি জপ করবে, তারপর তিনি আরেকটি বলে দিয়ে বললেন, শেষে এইটি জপ ও ধ্যান করবেন। মন্ত্রটির অর্থ বলবার পূর্বে মাকে কয়েক মিনিটের জন্য ধ্যানস্থ হতে দেখলুম। মন্ত্র দেবার সময় আমার সারা শরীর সমস্ত শরীর কাঁপতে লাগলো, কেন বলতে পারি না, কাঁদতে লাগলুম। মা কপালে বড় একটা রক্তচন্দনের ফোঁটা পরিয়ে দিলেন। দক্ষিণা ও ঠাকুর ভোগের জন্য কিছু টাকা দিলাম। শ্রী শ্রী মা পরে গোলাপ মাকে ডেকে ভোগের টাকা তার হাতে দিলেন। দীক্ষার সময় মাকে খুব গম্ভীর দেখলুম। পরে পূজার আসন হতে মা উঠে গেলেন। আমাকে বললেন, তুমি খানি জপ ধ্যান প্রার্থনা করো। আমি ঐরূপ করিবার পর উঠে মাকে প্রণাম করতেই মা আশীর্বাদ করলেন, ভক্তি লাভ হলো। মনে মনে বললুম, দেখো মা, তোমার কথা মনে রেখো, ফাঁকি দিও না যেন। কি সুন্দর দীক্ষার গল্প! আমরা আমাদের দীক্ষার সাথে একটু মিলিয়ে দেখতেই পারি, আমাদেরও ভাবটা, আমাদেরও যেভাবে দীক্ষা হয় খানিকটা ঠিক এইরকমই। তিনি গিয়ে দেখলেন তদ্গত চিত্ত হয়ে শ্রী শ্রী মা ঠাকুরের পূজা করছে। আমার মনে আছে, আমার যখন দীক্ষা হয়েছিল, ছোট ছিলাম বলে আমাদের সকলকে চোখ বন্ধ করে বসে থাকতে বলা, যেন আমরা চোখ বন্ধ করে বসেছিলাম। পূজনীয় ভূতেশানন্দজি কখন ঘরে এসে বসেছিলেন দেখতে পাইনি, কিন্তু যখন চোখ খুললাম দেখলাম মহারাজ একবার গভীর আবেগের সঙ্গে বসে চোখ দুটি বন্ধ করে জপ করছেন, যেন মনটা এই জগতেই নেই। মহারাজের সেই মূর্তিটাই আজও আমার চোখের মধ্যে ভাসে, চোখ বন্ধ করলেই মহারাজের সেই গভীর ভাবের সাথে জপ করার ছবিটা চোখের মধ্যে ভাসতে থাকে। এখানেও তিনি দেখলেন যে মা তদ্গত চিত্ত হয়ে ঠাকুরের পুজো করছেন। তারপরে তাকে দেখা মাত্র তাকে বসতে বললেন। পুজো শেষ হয়ে যাওয়ার পর গৌরীমা তাকে তার দীক্ষা দেওয়ার কথা বলাতে, এই হচ্ছে কথা। কিন্তু দেখুন কি ক্যাজুয়াল, এটা হচ্ছে কথা, মা দীক্ষা দিচ্ছেন। আদ্যাশক্তি মহামায়া দীক্ষা দিলে কেমন হয় সেটার পরিচয় আমরা পরবর্তীকালে পেয়েছি, কিন্তু মায়ের অ্যাটিটিউডটা কি ক্যাজুয়াল সেটা দেখে আমার ভীষণ ভালো লাগে। বর্তমান কলা দেখে বলছেন, গুরু পূজার জন্য এসছেন, ঠাকুর দেওয়া হবে, তিনি বলছেন অমুক সাধু এই বর্তমান কলা খেতে চেয়েছিল, বেশ করেছো এনেছো। তারপরে আসনখানা তার বাঁ পাশে দিয়ে বসলেন, এইবার তিনি খুব সিরিয়াস হয়ে গেছেন। তারপরে দেখুন মায়ের মতো মানুষ একেবারে তার এই বাহ্যিক বিচার এই বোধটি তাকে ছিল না। তিনি বলছেন, এই সরজুবালা বলছেন, আমি তো গঙ্গা স্নান করে আসিনি। মা বলছেন, তাতে কি হয়েছে, কাপড় চোপড় ছেড়ে এসছো তো, তাহলেই হবে। কাছে বসলুম, বুকের ভেতরে ঢিপ ঢিপ করতে থাকলো। মা কিন্তু কোনো প্রশ্নই না করে জিজ্ঞাসা করলেন, স্বপ্নে কি মন্ত্র পেয়েছো। এই হচ্ছে সিদ্ধ গুরুর ভাব, সিদ্ধ গুরুকে আগে থেকে বলে দিতে হয় না। আপনাদের এই একটি ছেলের গল্প বলেছিলাম,
পূজনীয় আত্মস্থানন্দজির কাছে তার মন্ত্র দীক্ষা হয়েছিল, কীরকমভাবে তিনি আত্মস্থানন্দজি তাকে জিজ্ঞাসা করে সব জেনেছিলেন সেইটির গল্প একদিন আপনাদের বলেছি, এও প্রায় সেই রকম। তারপরে তিনি মন্ত্রের সাথে আরও একটি মন্ত্র বলে দিলেন, প্রথমটি তার স্বপ্নে পাওয়া মন্ত্র, দ্বিতীয়টি তার মা নতুন যে মন্ত্র দিলেন সেই মন্ত্র। তিনি বলেছিলেন আসনে বসে প্রথম মন্ত্রটা জপ করবে, স্বপ্নে পাওয়া মন্ত্র, এবং তারপরে তাঁর দেওয়া মন্ত্র জপ এবং ধ্যান করতে হবে। শুধু এইখানেই থামেননি, মা খানিকক্ষণ ধ্যান করে তার স্বপ্নে পাওয়া মন্ত্রটির অর্থ তাকে বুঝিয়ে দেন। প্রত্যেক মন্ত্রের অর্থ আছে, এটা অবশ্যই দীক্ষার সময় আপনাদের গুরুরা আপনাদের বুঝিয়ে দিয়েছেন, আপনারা জানেন নিশ্চয়ই। সেই অর্থটিকে চিন্তা করতে হয় জপ ধ্যান করার সময়। তা মা যখন তাকে স্পর্শ করেছিলেন, তিনি যেন ঠকঠক করে কাঁপতে থাকছিলেন, তার সারা শরীর কাঁপতে থাকছেন, এবং আবেগে তার দু চোখ দিয়ে জল পড়তে থাকছিল। মা কপালে একটা বড় দেখে রক্তচন্দনের ফোঁটা দিলেন, মাকে তিনি দক্ষিণা দিলেন, ঠাকুরের ভোগের জন্য টাকা দিলেন। দেখুন কি এক ক্যাজুয়াল অ্যাপ্রোচ, গুরু সঙ্গে সঙ্গে সেগুলোকে ট্রান্সফার করে দিচ্ছেন, তার কাছে কিচ্ছু নেই, দিয়ে দিচ্ছেন। মাকে খুব গম্ভীর দেখছিলাম, এটা আমরা দেখেছি বুতেশানন্দজি যতক্ষণ দীক্ষা দিচ্ছিলেন, অমন রসিক মানুষ, মনে হচ্ছিল যেন একটা অন্য জগৎ থেকে নেমে এসেছেন। তারপরে যখন দীক্ষা শেষ হয়ে গেল, উনি আমাদের সঙ্গে কিন্তু রীতিমতো মজা করছিলেন, কিন্তু যে দু ঘণ্টা দীক্ষা চলছিল সে দু ঘণ্টা তিনি একদম গম্ভীর ভাব ধারণ করেছিলেন। তিনি আমাদের বলছেন, এই মা বলছেন, খানিকক্ষণ জপ ধ্যান করে নতুন প্রাপ্ত মন্ত্রটি যেন আমাদের ভেতরে আত্মীকরণ হয়, সেই কারণে জপ ধ্যান করার কথা বলছেন। এবার মা আশীর্বাদ করছেন, ভক্তি লাভ হোক। দেখুন জগন্মাতা আশীর্বাদ করছেন যে তার ভক্তি লাভ যেন হয়। ইনি বলছেন, দেখো মা, তোমার কথা মনে রেখো, ফাঁকি দিও না যেন। শ্রী শ্রীমা এইবার গঙ্গা স্নানে যাবেন গোলাপ মা সঙ্গে, আমিও মায়ের কাপড় গামছা নিয়ে সঙ্গে গেলুম। স্নানের জন্য মা গঙ্গায় নেমেছেন, এমন সময় অল্প অল্প বৃষ্টি আরম্ভ হলো। স্নান করে উঠে ঘাটের পাণ্ডা ব্রাহ্মণকে একটি কলা, একটি আম ও একটি পয়সা দিয়ে মা বললেন, ফল আমি দিলুম বটে, কিন্তু দানের ফলও তোমার। হায় পাণ্ডা ঠাকুর, জানো না কি কার হাতে দান আজ পেলে, আর কত বড় কথা শুনলে। কোটি কামনায় জড়িত মানুষ আমরা এই দেববাণীর মর্ম কি বুঝব। দেখুন কি সুন্দর কথা, তিনি স্নান করতে গিয়েছেন, স্নান করে উঠে ঘাটের যে পাণ্ডা বামুন, যিনি ওই সব তিলক টিলক কেটে দেন, সেই তিলক কাটা বামুনকে তিনি একটি দুটি ফল দিলেন, আম দিলেন একটি, কলা দিলেন একটি, এবং একটি পয়সা দিলেন। শুধু দিয়ে পর তা বললেন না, যেমন দান করা, দানও যেমন তিনি দিলেন, এবং দান করার যে ফল যেটি তাঁর প্রাপ্ত হয় সেটিও তিনি দান করে দিলেন, তার নিজের জন্য কিচ্ছু রাখলেন না। এটা কিন্তু আমাদের কাছে একটা আদর্শ, আমরা যেন সেই রকমভাবে আমাদের সমস্তটুকু উজাড় করে অন্যকে দিতে পারি। বলছেন, আমার কাছে থেকে কাপড়খানা নিয়ে পড়ে ভিজে কাপড়খানা আমার হাতে দিয়ে মা বললেন, চলো। গোলাপ মা আগে, মা মাঝে, আমি পিছনে চললুম। ছোট্ট একটি ঘটিতে গঙ্গা জল নিয়ে মা রাস্তার ধারে প্রতি বটবৃক্ষে জল দিয়ে প্রণাম করে যেতে লাগলেন। মা তখন রাজার ঘাটে স্নান করতেন, কারণ নূতন ঘাট দুর্গাচরণ মুখার্জির ঘাট তখনও হয়নি। গোলাপ মা ছোট্ট একটা ঘড়ায় গঙ্গা জল নিয়ে এসেছিলেন, বাড়িতে ফিরে উহা ঠাকুর ঘরে রাখতে গেলেন। নিচের কলতলায় চৌবাচ্চার একটি ঘটি, চৌবাচ্চার কাছে একটি ঘটিতে জল ছিল। মা তাই দিয়ে পা ধুয়ে আমায় বললেন, কাদা লেগেছে, ধুয়ে এসো। আমি জল খুঁজছি দেখে বলায় বললেন, ওই ঘটির জলেই ধোও না। আমি বললুম, আপনি যে ওই জল ছুঁয়েছেন। মা বললেন, আগে একটু মাথায় নিয়ে না দিয়ে নাও, তাহলেই হবে। আমার কিন্তু মন সরল না, বললুম তা কি হয়। আমি আরেকটি পাত্র এনে চৌবাচ্চা থেকে জল নিয়ে পা ধুয়ে নিলুম। মা ততক্ষণ আমার জন্য দাঁড়িয়ে রইলেন, তারপরে উপরে গিয়ে ঠাকুরের প্রসাদ দুখানি শালপাতায় সাজিয়ে নিয়ে নিজে একখানি নিলেন, অপর একখানি দিয়ে কাছে বসে খেতে বললেন। আমি প্রসাদ পাওয়ার পূর্বে মায়ের চরণামৃত পাওয়ার আকাঙ্ক্ষা জানাতে মা বললেন, তবে জ্বালা হতে একটু কলের জল নিয়ে এসো। এবং আমি উহা আনলে পাত্রটি আমার হাতে করে ধরে রাখতে বললেন, নিজের বাম এবং দক্ষিণ পায়ের বৃদ্ধাঙ্গুষ্ঠ জলে দিয়ে কি বলতে লাগলেন বুঝতে পারলাম না, শুধুই ঠোঁট নাড়তে দেখলুম। শেষে বললেন, নাও এখন। আমি নিজেকে কৃতার্থ জ্ঞান করে উহা পান করলুম। তারপরে খেতে খেতে প্রত্যেক
প্রত্যেকটি জিনিস নিজে একটু একটু খেয়ে আমার পাতে দিতে লাগলেন। কি সুন্দর কথা! গঙ্গার ঘাট থেকে ফিরে আসছেন, সঙ্গে করে যে ঘটিতে জল নিয়ে এসছেন সেটা কিন্তু নিজের জন্য না, গঙ্গার ঘাটে যত গাছ আছে গঙ্গার পাশে বট গাছ, যেগুলোকে কেউ যত্ন করে না, সেখানে একটু একটু করে তিনি জল সিঞ্চন করতে করতে এলেন। তারপরে ফিরে এসে পা ধুচ্ছেন, পা ধুয়ে তিনি তো ওই যে ঘটিতে হাত জল দিয়ে মা ধুয়েছেন, সরজুবালা কিছুতেই তাতে ধোবেন না, অন্য একটি জল পাত্রে জল নিয়ে এসে তিনি তার নিজের পা ধুলেন। ওপরে যখন এলেন, মা নিজের ঘরে এসে বসার পরে শালপাতায় দুটি শালপাতায় প্রসাদ ভাগ করে দিলেন। এটি কিন্তু মায়ের একটা স্টাইল ছিল, মা রোজ নিজে পুজোর পরে প্রসাদ শালপাতায় করে ভাগ করে নিচে পাঠিয়ে দিতেন। ওই কারণে মা চাইতেন যারা পুজো করবে তারা যেন তাড়াতাড়ি করে পুজোটা শেষ করে ফেলে, তারপরে স্তব স্তুতি যত গাইতে পারে করুক কিন্তু প্রসাদ যেন নেমে আসে। মা দ্রুত রোজ ওই পাশের ঘরটা, যেটা এখন মায়ের ভাড়ার ঘর হিসেবে ব্যবহার হয়, সেই ঘরে শালপাতায় করে সবার জন্য প্রসাদ মেটে একটা কাঁসার থালার উপর সেই শালপাতাগুলো বসে নিচে প্রথমে ছেলেদেরকে পাঠাতেন খাবার জন্য, এবং তারপরে ওপরে মেয়েদেরকেও তিনি দিতেন। দেখুন, গুরু শিষ্য পাশাপাশি বসে দুটো শালপাতায় বসে খাচ্ছেন, শুধু খাচ্ছেন তাই নয়, যখন খাওয়া শুরু করবেন তার আগে ভদ্রমহিলা মায়ের কাছে একটু চরণামৃত চাইলেন। সেই চরণামৃত মা তৈরি করে দিলেন, একটা অল্প কলের জল নিয়ে এসে তাতে দু পায়ের বুড়ো আঙুল, ডান পা বাম পায়ের বুড়ো আঙুল ওর মধ্যে ডুবিয়ে বিড়বিড় করে মন্ত্রোচ্চারণ করে সেটা পবিত্র করে দিলেন। সেই চরণামৃত তিনি পান করলেন। শুধু তাই নয়, মা খেতে বসে নিজে খানিকটা খেয়ে প্রত্যেকটা জিনিস তার পাতে দিতে থাকলেন, প্রসাদ, গুরুর প্রসাদ। একটা ছোট্ট সুন্দর বর্ণনা আছে, একজন বাঙালি করত মায়ের কাছে, গ্রামের ছেলে, সে মাকে পিসি বলে ডাকত। মা তার মা এবং মা সে না খেলে কখনো খেতেন না। একদিন বড্ড দেরি হয়ে গেছে, মা অপেক্ষা করে আছেন, অবশেষে সে আসতে মা এবং সেই ছেলেটি বসে খাচ্ছেন। তখন খেতে খেতে মা তার নিজের পাত থেকে খানিকটা ভাত, মা অত ভাত খেতে পাচ্ছেন না বলে খানিকটা ভাত ওই ছেলেটির পাতে দিয়েছে। ছোট্ট ছেলে, সরল বালক, তো সে জিজ্ঞাসা করছে, আচ্ছা পিসিমা, আমাকে যে হাঁড়ি থেকে ভাত দেওয়া হলো তোমাকে, তোমাদেরও কি সেই একই হাঁড়ি থেকে ভাত দেওয়া হলো? মা বললেন, হ্যাঁ তাই তো বটেই। তখন বললেন, কিন্তু তাহলে এই আমাকে যে ভাতটা দেওয়া হচ্ছে এটা এত সুস্বাদু, এত অন্যরকম খেতে লাগছে কেন? এটা হচ্ছে কথা, যে দেবতা ভোগ গ্রহণ করে দেওয়ার পরে সেই প্রসাদ যে খুব সুস্বাদু হয় এটা কিন্তু তার পরিচয়। মা নিজে হাতে করে দিচ্ছেন। ক্রমে অনেকগুলি স্ত্রী ভক্তের আগমন হইল, কাউকেই চিনি না, শুনলুম তারা সকলেই এখানে প্রসাদ পাবেন, ঠাকুরের ভোগের পর আমরা সকলে প্রসাদ পেতে বসলুম। মাও তার নির্দিষ্ট আসনে এসে বসলেন, তিনবার অন্য মুখে দিয়ে মা আমাকে ডাকলেন ও আমার হাতে প্রসাদ দিলেন, প্রসাদ গ্রহণ করলুম। কি যে একটা সুগন্ধ পেলুম এখনও সে তা ভাবলে অবাক হই। তারপর একে একে সকলের পাতে মায়ের প্রসাদ বিতরিত হলো। গোলাপ মা সকলকে দিয়ে শেষে নিজে খেতে বসলেন। মা এবার খুব হাসি খুশি গল্প স্বল্প করতে করতে খেতে লাগলেন, তাই দেখে আমি হাঁপ ছেড়ে বাঁচলুম। দীক্ষার সময় হতে এতক্ষণ পর্যন্ত তাকে যেন আর এক মা মনে হচ্ছিল, সে কি গম্ভীর, অন্তর্মুখী, নিগ্রাহ, অনুগ্রহ সমর্থা দেবী মূর্তি। ভয়ে জড়সড় হয়েছিলুম। পরে কত লোককে দীক্ষা দিতে দেখেছি, দু চার মিনিট হয়েই গেছে কিন্তু সেরূপ গম্ভীর ভাব তার আর কখনো দেখিনি। কতজনকে হাসতে হাসতে দাঁড়িয়ে বা বসে দীক্ষা দিয়েছেন, তারা খুশি হয় তখনই তৃপ্ত হয়ে চলে গেছেন। কৌতূহলাক্রান্ত কেউ হয়ে কাউকে বা জিজ্ঞাসাই করে ফেলেছি, দীক্ষার সময় মায়ের কেমন রূপ দেখলেন। একটি বিধবা স্ত্রী ভক্ত আমায় ওই প্রশ্নের উত্তরে বলেছিলেন, এই এমনি, আমি পুরো পূর্বে কুলগুরুর কাছে দীক্ষা নিয়েছিলাম, পরে মায়ের কথা শুনে এখানে দীক্ষা নিতে এসেছি। পূর্বে কুলগুরু যেটি দিয়েছিলেন মা আমাকে সেটি রোজ প্রথমে 10 বার জপ করে নিতে বললেন, পরে নিজে যেটি দিয়েছেন সেটি দিয়ে ঠাকুরকে দেখিয়ে বললেন, উনি গুরু, অন্য এক মূর্তি দেখিয়ে ইনি তোমার ইষ্ট। এই বলে প্রার্থনা করতে বললেন যে ঠাকুর, আমার পূর্বজন্মের ইহজন্মের কুকর্মের ভার তুমি নাও। আমার কি হয়েছে বলুন তো, যখনই জপ করতে বসি আধ ঘন্টার বেশি জপ করতে পারি না, কে যেন ঠেলা দিয়েই তুলে দেয়। আপনাদের এমন হয়? ভাবি মার কাছে এত কথা বলি, কিছুই বলতে পারি না। আপনারা তো মায়ের সঙ্গে কথা বলতে পারেন, মা কি আমাকে ফাঁকি দিলেন?
আমি কিন্তু অত কথা জানতে চাইনি। স্ত্রীলোকটি প্রায় প্রৌঢ়াবস্থা, সরলভাবেই নিজে বলে যাচ্ছেন। আমি বললুম, যা আপনার ইচ্ছা হবে মার কাছে বলুন, দু চার দিন বলতে বলতে সহজ হয়ে যাবে। আমারও প্রথম প্রথম অত কথা বলতে পারিনি, আমরাও প্রথম প্রথম অত কথা বলতে পারিনি। এখনও এক এক সময় এমন গম্ভীর ভাব ধারণ করেন, কাছে এগোনোই যায় না। বেলা পড়ে আসতে সমাগত ভক্ত মহিলাগণ শ্রী শ্রীমাকে প্রণাম করে একে একে বিদায় নিতে লাগলেন। কেউ বা আরতি দেখে যাবেন বললেন। শ্রী শ্রীমাও কাপড় কেচে এসে ঠাকুরের বৈকালী ভোগ দিয়ে প্রত্যেককে প্রসাদ দিলেন। মা খাবার বসেছেন একসাথে, কি সুন্দর, মা একসঙ্গে বসে খাচ্ছেন, কি মজার কথা। একদিকে মা বসেছেন, খাওয়া হতো ওই পাশের ছোট ঘরটি, যেটি এখন ভাড়ার ঘর হিসেবে ব্যবহার করা হয়, আর মা বসতেন একবারে দরজার ওই শেষ প্রান্তটিতে। মা বসতেন, মা প্রথমে তিনবার খেয়ে প্রসাদী অন্ন এই ভদ্রমহিলাকে দিলেন, যা সেদিন দীক্ষা হয়েছিল। তারপরে গোলাপ মার মাধ্যমে সবাইকে বিতরণ করে দেওয়া হলো। গোলাপ মা সকলকে খেতে দিয়ে নিজে খেতে বসলেন। মা খুব মজা করছিলেন খেতে বসে, নানা রকমের আনন্দ করছিলেন, এবং সেই দেখে আমাদের সরজুবালা দেবীর মনের ভয়টি কেটে গেল। মাকে বড় গম্ভীর হিসেবে দেখেছিলেন, তাদের মনে হয়েছিল মাকে বোধহয় আর সেই আনন্দময় মূর্তিরূপে আর বোধহয় দর্শন করতে পারবেন না। এই হচ্ছে কথা। ধীরে ধীরে এই ভাবটি সম্পূর্ণ কেটে গেল। তারপরে তিনি অনেককে জিজ্ঞাসা করেছিলেন, তাদের মধ্যে কে কী বলেছিলেন সেগুলি আমরা শুনেছি। কিন্তু এই শেষের কথাটি খুব খুব আমার কাছে খুব গ্রহণযোগ্য মনে হয়। প্রথম প্রথম বলছেন, আমরাও প্রথম প্রথম অত কথা বলতে পারিনি, এখনও এক এক সময় এমন গম্ভীর ভাব ধারণ করে কাছে এগিয়েই এগোনো যায় না। আমি বললুম, যা আপনার ইচ্ছা হবে মায়ের কাছে বলুন, না দু চার দিন বলতে বলতে সহজ হয়ে যাবে। এই যে মায়ের কাছে নিয়মিত প্রার্থনা করার কথা করতে হয়, ভগবান আমাদের নিজেদের আপনার, তিনি আমাদের প্রার্থনা শুনবেন না তো কার প্রার্থনা শুনবেন। পূজনীয় শ্রদ্ধা প্রাণা মাতাজির একটা স্মৃতি কথা পড়ছিলাম সেদিনকে, তিনি একজনকে বলছিলেন যখন তার মন জপে মন বসে না তখন তিনি কি করেন। তিনি বললেন, আমি ঠাকুরকে বলি আমি তো তোমার নাম করব বলেই চেষ্টা করছি, তুমি আমাকে যদি সাহায্য না করো তাহলে কেমন করে কি হবে। এই যে ভগবানের সঙ্গে একটা সহজাত সহজ সম্পর্ক তৈরি করা, এটা খুব ইম্পর্টেন্ট। ধীরে ধীরে বেলা পরে আসতে থাকলো, যারা দুপুরে প্রসাদ পাবেন বলে এসেছিলেন তারাও ফিরে গেলেন। মা সন্ধ্যারতির জন্য আস্তে আস্তে কাপড় কেচে ঠাকুরকে বৈকালী ভোগ দিয়ে প্রসাদ দিয়ে সন্ধ্যারতির প্রস্তুতি নিলেন। আমরা যে এখানেই থামব, আমাদের কথা যেখানেই পুরোবে, এরপরে আপনাদের সঙ্গে আবার দেখা হবে এ মাসের একেবারে শেষে 29শে অক্টোবর শুক্রবার দিন পরমার্থ প্রসঙ্গ ক্লাসে। ঠাকুরের কাছে প্রার্থনা করি আপনাদের পুজো খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, শুধু নিজের আনন্দ না অন্যের আনন্দ যেন আপনাদের হৃদয়কে স্পর্শ করতে পারে। আপনারা প্রত্যেকের মাঝখানে, প্রত্যেকের আনন্দের মাঝখানে যেন নিজেকে খুঁজে পান, এবং এই আনন্দেতে আপনারাও যেন ভগবানকে মাতৃরূপে আপনাদের নিজেদের পরিবারে নিজেদের জীবনে গ্রহণ করতে পারেন। আজকে এই পর্যন্ত। প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তি হারিণী ত্রৈলোক্যবাসিনাম ইদ্ধে লোকানাম বরদা ভব। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।